This is FIROZ CUTLER. I am talking about FMCG, fast moving consumer goods. Fast moving consumer goods ki, fast moving consumer sales ki, fast moving consumer sales ta ki, business ta ki. Specific bhabe alochona korchi amra je goods ta, je ponno ta, je service ta amra amader continue lage randomly byabohar kori protinito lage nitto proyojonio je product gulo je service gulo amra use kore thaki seta hocche amar fast moving consumer goods jerokom ami shampoo continue byabohar kori ami rice bhat khai protidin je product gulo amader continue lage ei product gulo hocche consumer goods killer consumer business ta ki same consumer business theke je profit je utpadan karir kach theke je ponno ta boktar kache pouchhaiteche bokta ponnor purchase korteche ei total je activities total je process system ei system er moddhe jara jorito shobai muloto business korche shobai muloto kyu profit er jonno kyu shebar jonno kyu satisfaction er jonno ponno ta purchase korche ei total je process ta এটার মধ্যে বিজনেস জড়িত এই টোটাল মধ্যে কনজিউমার বিজনেস জড়িত এফএমসিজি বিজনেস জড়িত এফএমসিজি হচ্ছে দুইটা টাইপস অফ প্রোডাক্ট আমরা লক্ষ্য করি একটা হচ্ছে এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস আরটা হচ্ছে এসএমসিজি স্লো মুভিং কনজিউমার গুডস স্লো মুভিং কনজিউমার গুডসটা আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টটা বেশি সাপোর্ট করে যে প্রোডাক্টগুলো একটা প্রোডাক্টের দাম হয়তো 50 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি একটা প্রোডাক্টের দামই হতে পারে আর কনজিউমার গুডসটা হচ্ছে কনজিউমার গুডস অর্থাৎ এফএমসিজি গুডসটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা মানে কিউ প্রাইস খুব কম প্রাইস কিন্তু এটা আমার প্রতিদিন লাগে একটা শ্যাম্পু 2 টাকা প্রাইস কিন্তু এটা আমার প্রতিদিন লাগতেছে যে কোনো কিছু আপনি চিন্তা করতে পারেন আমরা যা করি আমরা প্রতিদিন যা করি তার 98% হচ্ছে সেলস আর 2% ইমোশনাল অথবা ধর্মীয় অনুভূতি অর্থাৎ আপনি যে কাজটাই করছেন সবকিছু আপনার সেলসের সাথে জড়িত সেখানে যেখানে আপনার আর্থিক লেনদেন হচ্ছে সেখানে আপনার সেলস জড়িত সেটা হয়তো তার 80%ই আমরা কনজিউমার সেলসের অন্তর্ভুক্ত এফএমসিজি সেলসের সাথে যে সেগমেন্টটা জড়িত দেখবেন আপনার গ্রোসারি আউটলেট একটা মুদি দোকান একটা রিটেল স্টোর এগুলো হচ্ছে এফএমসিজি আপনার যেরকম ইম্পালস প্রোডাক্ট চিপস স্ন্যাক্স এইসব এফএমসিজি গুডস আপনার শ্যাম্পু সাবান সব এফএমসিজি গুডস আপনার এফএমসিজি গুডসের মার্কেট সাইজটা অনেক বেশি এবং এর মার্কেট স্ট্রেংথটা অনেক বেশি এবং এই প্রোডাক্টটা খুব বেশি চিন্তা বা খুব বেশি প্রোডাক্টের স্পেশালিটি দরকার হয় না যেরকম আপনি যদি চিন্তা করেন যে আমরা চাল একটা এফএমসিজি ফুডস চালের বস্তা থেকে প্যাকেটে যদি আপনি রূপান্তর করেন তাহলে এটা একটা কিন্তু আলাদা একটা প্রোডাক্টের শেপ নিচ্ছে এই প্রোডাক্টগুলো প্রডিউস করতে বেশি ইনভেস্টের দরকার হয় না এই প্রোডাক্টের বিজনেস করতে কোম্পানি খুব বেশি চিন্তা করার দরকার হয় না যেরকম আমরা খোলা বাজারে হলুদ মরিচ খাই হলুদ মরিচ খোলা বাজার থেকে যখন প্যাকেট হচ্ছে সেটা একটা প্রোডাক্টের শেপ নিচ্ছে তখন সেটা একটা ব্র্যান্ডের শেপ নিচ্ছে তো আমরা এই প্রোডাক্টগুলো নর্মালি আমরা ইউজ করে থাকি নর্মালি ইউজ করে থাকি যে প্রোডাক্টগুলো আমরা কন্টিনিউ লাগে যে প্রোডাক্টগুলো আপনার নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করে সেই প্রোডাক্টগুলোই মূলত এফএমসিজি গুডস এফএমসিজি বিজনেসের সবচেয়ে বেশি স্ট্র্যাটেজি এবং সবচেয়ে মারাত্মক স্ট্র্যাটেজিগুলো এফএমসিজি বিজনেসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় কারণ এর মার্কেট সাইজ অনেক বড় মার্কেট ভলিউম অনেক বড় এখানে এই মার্কেট স্ট্রেংথটা একদম মানে রিটেল থেকে শুরু করছে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মানে হাই আরবান নন আরবান প্রত্যেকটা অঞ্চলে এই মার্কেটের সাইজটা অনেক বড় মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে মানুষ প্রত্যেক দিন সপ্তাহে একদিন অথবা প্রতিদিন যে প্রোডাক্টগুলো ইউজ করে থাকে সেগুলো এফএমসিজি গুডস তো এফএমসিজি সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করুন স্টে উইথ মি স্টে ওয়েল আর কাটলের সাথে থাকবেন কাটলের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই বাই